শনিবার সর্বশিক্ষা টেট উত্তীর্ণ শিক্ষকদের বেনিফিট প্রদান সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হন টেট উত্তীর্ণ শিক্ষকদের এক প্রতিনিধি দল। মূলত এই ক্যাটাগরি যারা 29 এবং 30 জুন স্থায়ী পদের লক্ষ্যে যোগদান করেছেন তাদের সমস্যাদি নিয়ে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে কথা বলেন তারা। এই প্রসঙ্গে প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোর্টের আদেশে টেট উত্তীর্ণ সর্বশিক্ষার শিক্ষকদের যে বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা থেকে যেন তাদেরকে বঞ্চিত করানো হয়। এখানে আমাদের আজকে মিলিত হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো ম্যাডামের সঙ্গে যে আমরা দীর্ঘদিন যাবৎ 2004 থেকে সর্বশিক্ষার স্কিমে চাকরি করছি এবং বিগত সময়ে আমরা টেট যারা কোয়ালিফাই করেছি এর মধ্যে অনেকে আগে থেকেই সর্বশিক্ষা ছেড়ে টেট কোয়ালিফাইড টিচার হিসাবে জয়েন করেছে বিভিন্ন লেভেলে। তো আমরা আজকে যারা মিলিত হয়েছি স্পেশালি আমরাও টেট কোয়ালিফাই করে আমরা লাস্ট ফাইনালি কোর্টে একটা আমাদের কেস চলছে সর্বশিক্ষা রেগুলার করার জন্য, এটা আপনারা সবাই অবগত আছেন। তো শেষ পর্যন্ত আমাদের জয়েন করার লাস্ট ডেট ছিল টেটে 28, 29, 30 জুন এই তিনটা তারিখে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের কাছে আর সময় নাই, অপেক্ষা করা যাবে না। আমরা 29-30 তারিখ মিলিয়ে আমরা বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন ডেটে আমরা জয়েন করে নিয়েছি। এর মধ্যে একটা অংশের শিক্ষক রয়েছে টেট কোয়ালিফাইড শিক্ষক যারা অফিসে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে। এদিকে সর্বশিক্ষার শিক্ষকদের স্থায়ী বেতনক্রম প্রদানের বিষয়টি এখনও ঝুলে রয়েছে সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণের অনীহাজনিত কারণে। ব্যুরো রিপোর্ট, হল্লাবোর।